পুণ্যৈশ্বর্য শিববিগ্রহ স্মৃতিরও নির্ধার শিবিগ্রহ যে না মানে নিরাকারও মানে তার তিরস্কার করি কহিল নির্ধারণে এই সব শব্দে হয় বিজ্ঞান ও বিবেক মায়াকার্যে আমা হইতে আমি ব্যতিরেক জৈছে পুসূর্যাভাস স্থানে ভাস এ আভাস সূর্যবিনা শত তার না হয় প্রকাশ মায়াধীত হই হয় আমার অনুভব এই সম্বন্ধ তত্ত্ব কহিল শুনো আর সব তথা শ্রীমদ্ভাগবাক্যম শ্রীমদ্ভগব্বাকক্যমতিহৎ প্রতীতি মায়াং যথা ভাষো তথা তমা অবিধেয় সাধন ভক্তির ভক্ত বিচার সর্বজন দেশ প্রাপ্তির যার ধর্মি বিষয়ে জয়ীছে চারি বিচার সাধন ভক্তিএচার এর ওপার স্বদেশে কালে দশায় জনের কত্য সেই ভক্তি প্রষ্টব্যশ্রোত্যথা হি এইব জিজ্ঞাস্তি শুনা অন্যকর্দা আতিজ ভৃতিশে প্রেম প্রয়োজন কার্যদারি কোহিত লক্ষণ पंचभूत जुईतेर भी बाहिरे भक्त गणेश पुरी बाहिरे अंतरे तथा भागवते श्लोका जहां महास्ति भूतानी भूते मुच्चाव बचे स्मनु प्रविष्ट प्रविष्टानी तथा तीसून सह्यम सह भक्त मा प्रेमी बंदी आदय भीतरे जहा नित्र पड़ी ताहा देखो ये हमारे तथा श्रीमद भागवती श्लोक वृष्टि जति हृदय नाख्या द्रवीर बसा भी ही हप्या गुहनाशा प्रणाया रसो नाया धिघ्नाग्नि पद्या सवती भगवत प्रधान उक्ता जार नाम अब शिवाहेलाय उच्चारण করলেই সমস্ত পাপ রাশি নষ্ট হয় সেই কৃষ্ণের পদকমল যার প্রেমের রজ্জুতে মাথা পড়েছে তার হৃদয় কখনো ত্যাগ তিনি তার হৃদয়ে তিনি কখনো ত্যাগ করেন না এমন ভক্তই উত্তম ভাগবত বলে অভিহিত হন তথা তথাহি তাত্রেইব সার্বভূতুজ পাশ্বই ভক্তা পাশেই ভাগবত

ভূতে সুশান্তাং পুরুষাং বনস্পতিং শ্রীকৃষ্ণ রাসমন্ডলী ত্যাগ করে গেলে গোপীগণ সমাবেত হয়ে লাগলেন এবং আকাশের মতো চলাচর সর্বভূতের অন্তরে বাহিরে বর্তমান সেই পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের বার্তা বনস্পতিদের নিকট জিজ্ঞাসা করতে লাগলেন অতএব ভগবত এই দিন কয় सम्भविद्यो प्रयोजनों में तथाही समुद्रभाग व देशलोका बदन्ति तत्त्विया विद्ध जज्ञा मध्ययं ब्रह्महिति परमात्मिति भगवानीति शब्दते तथा तथाही समुद्रभाग व देशलोका भगवानी का समग्र आत्महत्यानं विभू আত্মীয়চ্ছানুগতাবত্যু উপলক্ষ সৃষ্টির পূর্বে এই বিশ্বজগৎ ভগবানের সঙ্গে একীভূত হয়েছিল সেই ভগবান শুদ্ধজীবের আত্মা স্বরূপ প্রভুস্বরূপ এবং ব্যাপক ও স্বরূপ তার মধ্যে সমস্ত আত্মা সৃষ্টির ইচ্ছা লীন হয়েছিল এবং বৈকুণ্ঠাদি বৈভব অর্থাৎ ঐশ্বর্য তার মধ্যে ছিল তথায় শ্রীমদ্ভাগবতের শ্লোকা

सपा का निवेशम भवाद राष्ट्रीय मध्यभाग व न शाधयती मांग जोगा न संख्यांधर्म उद्भवा न शतधायंस्ता पस्तागो जदा भक्ति रोमोजिता तथा श्रीमद्भागवते मध्यभाग भयं देशलोक का भयंग दीदिया भी निवेशता श्या दीशाद बीता श्य জিতি ভক্তি কয়েশং গুদেবতা শুনে শৈমূল প্রয়োজন এুন্ন প্রেমযইমূল প্রয়োজন লোক নিতগীতা হাত শ্রীমদ্ভাগ শ্লোক সরন্ত সারায় মিথো হিম বক্তা সংক অরিকে স্মরণ করে এবং অন্যকে স্মরণ করিয়ে সাধন ভক্তি প্রভাবে প্রেম ভক্তির উদয় হলে তারা রোমাঞ্চিত হয়ে পড়েন তথা হি এবং ব্রত সপ্রিয় নামকের দা জ্ঞাত নূর দ্রুতচিতচ্চ আশোত্যথ্যৌ রোদি রৌতি গায়ে বিত লোকব্রায অতএ সূত্রের অর্থরূপ নিজকৃত শুজ ভাষ্য তথায় হিভক্তিবিসে গরুপুরান বচন অর্থ হ্রহ্মসূত্রাণ ভারত বিয় গায়ীভাষ্য রূপ হাস্যৌ বেদাথ পি বৃহি পুরাণ সমস্যা সিতা ভগবতীতা দ্বাদশ স্কন্ধযুক্ত হয়ং বিচ্ছেদ সংযুতা গ্রন্থ ভষ্টাশ সহস্র ভগৎ ভগবদ্ভা বিধি শ্রীমদ্ভাগ শ্রীমদ এই গ্রন্থ সাক্ষাৎ ভগবান কর্তৃক কথিত হয়েছেন এই গ্রন্থ পুরাণ সমূহের মধ্যে বেদান্ত সূত্রের অর্থ এবং গায়ত্রীর ভাষ্যস্বরূপ মহাভারতের সমস্ত অর্থ এই গ্রন্থে নির্ণয় করা হয়েছে সমগ্র বেদের অর্থ দ্বারা এই গ্রন্থ পরিপুষ্ট

रोचित भागवत ग्रंथ निज पुत्र सुखदेव के शिक्षा दिए तथा सर्व वेदांत सर्वेदांतारांगी श्रीम श्री भागवत मिश्य तद्रमा तद्र साम्री तृप्त नत्रत्र श्रीमद् भागवत ग्रंथ সমস্ত বেদান্ত শাস্ত্রের সার এই গ্রন্থে রসামৃত আস্বাদন করে যার পরিতৃপ্তি হয়েছে এবং তার আর অন্য কোনো শাস্ত্রাদিতে রতি বা আসক্তি জন্মে না গায়ত্রীর অর্থ এই অর্থ এই গ্রন্থ আরম্ভন সত্যং পরম সমম দধিবহি সাধন প্রয়োজন শ্রীমদ্ভাগবতের শ্লোকা सत्यंग परम ये सत्य परम पुरुष धीमा ही धीमो ध्यान करी तथा तो श्रीमद भागवते श्लोका जन्मादश्य जदो जतो ह्याय या दीत रता सत्यस्य विज्ञ सराट तीन ब्रह्म हृदाज आदि कवये मुझ्यंति जत सुराया तीज बारी मृदांग जथा विनियमायो

পিবত ভগবত রসমালয়ং মুহুরকৌরহোরশিখা ভুবি ভাবুকা জীবৎ ভগবত দেবরূপ কল্পবৃক্ষের ফলস্বরূপ এই ফল সুখ পাখির মুখ থেকে গলিত হয়ে অখণ্ড পৃথিবীতে পতিত হয়েছে অতএব হে রসিক ভাবুক জন বেদ কল্প বৃক্ষের এই অমৃত রস সম্পূর্ণ ফল আপনারা চিরকাল ধরে অর্থাৎ মুখ্য পর্যন্ত এই পৃথিবীতে বারবার পান করতে থাকুন তত্রৈব শ্লোকা ব্যায়াম তু না বিৎ বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসৈ নিত্যাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে সৌনকাদি ঋষিগণ শ্রী সুতের নিকট বললেন উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কথা শুনে আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারি না অর্থাৎ কৃষ্ণ কথা যতই শুনি ততই লালসে মিলে যায় যারা অসভ্য তারা এই ভগবত কথা শুনতে থাকেন তাহলে এই চরিত্র কথার প্রতি তাদের নিকট মিষ্ট থেকে সুমিষ্ট বলে মনে হয় তত্রইব দ্বিতীয় শ্লোকা ধর্ম প্রজিত কৈত বহত্র পরমা শতাং বেদ্যাং বাস্তবমাত্রাম বস্তু শিবদ বস্তু শিবতং তাপত্রয় মূলম শ্রীমদ্ভাগ মহামুনে কৃত কিংবা পৈরীশরা শব্দ হৃদয় বরু হত্যা কৃতি্রুষু শ্রীস্তিয়া খান অতএবতর বিচার ইহা হইতে নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন मुक्ति पावे पावे कृष्ण प्रेम धन तथा गीतायां श्लोक ब्रह्मभूत प्रसन्ना शुचुति न कंकती सम सर्वतेषुभक्ति लभते परां तथा संदर्भे श्री विष्णु भाव भावक्षायां धृता श्रुति मुक्ता लीलया कृत्या भगवंतं भजन्ते तथा श्रीमद्भागवते श्लोक पूरी निष्ठी तो हो उत्तम अस्लू लीलाया ग्रीहिता चेता राजर्षि अखानं जद्धीतोबान तथायत त्रिवस्लू का तस्सार बिंदा नयनश्च पदार बिंदा किंचन कमिष्ट तुलोषी मकरम दबायु अंतरगता सभी बरेना चकारोति संसंख्यबो मकराजू सामुपि चित्त তথাহিত্রেব শ্লোক আত্মারামশ মুনয় নির্গন্ধা অপুরুক্রমে কুরবন্ত হই ধুকিং ভক্তি মিথ্যাদ্ভূতা গুণা হরি হেন কালে সেই মহারাষ্ট্রী ব্রাহ্মণ সভাতে কহিল এই সৌকবি বিবরণ এই শ্লোকের অর্থপ্রভু এক প্রকার করিয়াছেন যাহা শুনি লোকে চমৎকার তবে সব লোক শুনিতে আগ্রহ করিল এক ষষ্ঠী অর্থ প্রভু বিবরী কহিল শুনিয়া সন্ন্যাসী গণে চমৎকার হইল চৈতন্য গোসাই কৃষ্ণ শ্রীকৃষ্ণ নির্ধারিল এত বহি উঠিয়া গৌর হরি নমস্কার করে লোক হরিধ্বনি করি সব কাশিবাসী করে নাম সংকীর্তন প্রেমী হাসি কাঁদে গায়ে কর এ নর্তন সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার বারাণসী পরিপ্রভু করিলা নিস্তার নিজগণ লইয়া প্রভু আইলা বাসা ঘর বারাণসী হইল দ্বিতীয় নদীয়া নগর নিজগণ লইয়া প্রভু কহে হাস্য করি কাশি কালি প্রেম ভক্তি কাশিতে গ্রাহক নহি বস্তু না বিকায় কোনরূপি বহি দেশে লবা নাহি যায় আমি বোঝা বহিব আমার সবার দুঃখ হইল তোমার সবার ইচ্ছার বিনা মূল্যে বিলাই আলম সবে কহে লোক তারিতে তোমার দেবত অবতার পূর্ব দক্ষিণ পশ্চিম করিলে নিস্তার এক বারাণসী ছিল তোমাতে বিমুখ তাহা নিস্তারিয়া কইলে আমার সবার সুখ বারাণসী গ্রামে যদি কোলাহল হইল শুনি গ্রামী দেশি লোক আসিতে লাগিল লক্ষ কোটি লোক আইসে নাহিক গণন সংকীর্ণ স্থানে প্রভুর না পায় দর্শন প্রভু যাবে স্নানে যান বিশ্বেশ্বর দর্শনে দুই দিকে লোক করে প্রভু বিলোকনে বাহদুলি প্রভু কহে বলকৃষ্ণ হরি দণ্ডবত করে লোক হরি করি এই মতো পঞ্চদিন লোক নিস্তারিয়া আর দিনে চলিলা প্রভু উদ্বিগ্ন হইয়া রাত্রে উঠি প্রভু যদি করিল গমন লাপা ছেলা কইল তবে ভক্ত পঞ্চজন তপন বিশ্বরঘুনাথ মহারাষ্ট্রী ব্রাহ্মণ চন্দ্রশেখর পরমানন্দ সবে কীর্তাহে প্রভু সঙ্গী প্রভু যত্নেরও সহিত যার ইচ্ছা পাছে আইসো আমারে দেখিতে আবে তবে আমি যাব একা ছাড়ি খন্ড পথে সনাতনে কহিল তুমি যা বৃন্দাবন তোমার দুই ভাই তথা করিয়াছে গমন কাঁথা করঙ্গিয়া মোর পঙ্কা গাল ভক্তগণ বৃন্দাবনে আইলে তার পরিহ পালন এত প্রভু সভা লিঙ্গিয়া সবাই পড়িল তাহা মূর্চিত হইয়া কতক্ষণে দুঃখ ঘর আইলা সনাতন গোসাই বৃন্দাবনিতে চলিলা এই রূপ রূপা রূপ গোসাই যবে মথুরাইলা ধ্রুব ঘাটে তাহারিস বুদ্ধিরায় মিলিলা পূর্বে যবে সুবুদ্ধি রায় ছিলা গৌড় অধিকারী হোসেন সৈয়দ করে তাহারও চাকুরি দিঘি খোদা ইতে তারে ছিদ্র পাইয়া রায় তারে চাবুক মারিল মনসাপ ভার সব মন সব ভারপ্রাপ্ত কর্মচারী ছিদ্র পাইয়া আমার দোষ পেয়ে বহু বাড়াইল খুব সম্মান করলেন আর পানি মুসলমানদের বিবাহিত জলপাত্রের জল অর্থাৎ বদনার জল ছদ্ম অর্থাৎ ছল পাছে যাবে হোসেন খা গৌড়ে রাজা হইল সুবুদ্ধি রায় বহুবার আইল তার স্ত্রী তার অঙ্গে দেখি চিহ্ন সুবুদ্ধি রায়কে মারিতে কহে রাজস্থানে রাজা কহে আমার পোস্টায় রায় হয় পিতা তাহারে মারিব আমি ভালো নহে কথা স্ত্রী কহে জাতি লহ যদি প্রাণে না মারিবে রাজা কহে জাতি নিলে ইহ ন হিজিবে স্ত্রী মারিতে চাহে রাজা সংকটে পড়িলা করওয়ার বাড়ি তার মুখে আইলা তবে সুবুদ্ধি রায় সেই শব্দ পাইয়া ছল পাইয়া বারাণসী আইল সব বিষয় ছাড়িয়া তার চিত্ত পুছিল তেহ পণ্ডিতের স্থানে তারা কহে তপ্তৃত খাইয়া পা ছাড়ো প্রাণে হ কেহ এই নহে অল্প দোষ হয় শুনিয়া রহিলা রায় করিয়া সংশয় তবে যদি মহাপ্রভু মিলি রায় আপন কহিলা প্রভু কহে ইহা হইতে যাহ বৃন্দাবন নিরন্তর নাম কর সংকীর্তন এক নাম ভাসে তোমার পাপ দোষ যাবে আর নাম লইতে চরণ পাইবে রায় আইয়া পাইয়া বৃন্দাবনেতে চলিলা প্রায় অযোধ্যা দিয়া নিমিষ নিমিষারণ্য আইলা কতকো ক হ নিমিষারণ্য রহিলা তাবৎ বৃন্দাবন দেখি প্রয়াগে আইলা মথুরা আসিয়া রায় প্রভুর বার্তা পাইল প্রভুর লাগি না পাইয়া বড় দুঃখী হইল রায় শুষ্ক কাষ্ঠ আরি বেচে মথুরাতে পাঁচ ছয় পয়সা হয় এই কেক বোঝাতে আপনে রহে এক পয়সার চানা চাবানা খাইয়া আর পয়সা বেনিয়া স্থানে রাখেন ধরিয়া দুঃখী বৈষ্ণব দেখি তারে করানো ভোজন গৌড়িয়া আইলে দুধি ভাতও তৈল মর্দন রূপ গোসাই আইলে তারে বহু প্রীতি কইলা আপন সঙ্গে লই দ্বাদশ বন দেখাইলা মাস মাত্র রূপগোঁসাই রইলা বৃন্দাবনে শীঘ্র চলিয়াইলা সনাতনানুষ্ঠা অনুসন্ধানে গঙ্গা তীর পথে প্রভু প্রয়াতে গেলা ইহা শুনে দুই ভাই সে পথে চলিলা এথা সনাতন গোসাই গিয়া মথুরাতে রায় তাহারে মিলিলা রূপ অনুপম কথা সকলই কহিলা গঙ্গা পথে দুই ভাই রাজপথে সনাতন অতএব তাহা শনে না হইল মিলন সুবিদ্ধ রায় বহু স্নেহ করে সনাতনে ব্যবহার স্নেহ সনাতন মানে মহাবিরক্ত সনাতন ভ্রমে বনে বনে প্রতিপক্ষে প্রতিকুঞ্জে রহে রাত্রি দিনে মথুরা শাস্ত্র সংগ্রহ করিয়া লুপ্ত তীর্থ প্রকট করিল বনে দে ভ্রমিয়া এই মতো সনাতন বৃন্দাবনে রহিলা রূপ রূপমশাই দুই ভাই কাশিতে আইলা মহারাষ্ট্র দ্বিজশেখর মিশ্র তপন তিনজন বহু সু সহরূপ করিল মিলন শেখরের ঘরে বাসা মিশ্র ঘরে ভিক্ষা মিশ্র মুখে শুনে সনাতন প্রভুর শিক্ষা কাশীতে প্রভুর চরিত্র শুনি তিনের মুখে সন্ন্যাসীরে কৃপা শুনি পাইল বড় সুখে মহাপ্রভুর ওপরে লোকের প্রণতি দেখিয়া সুখী হইল লোকে মুখে কীর্তন শুনিয়া দিন দশ রহিপৌর যায় মাত্র যাত্র কইল সনাতন রূপের এই চরিত্র কহিল এথা মহাপ্রভু যদি নীলাদ্রি চলিলা নির্জন মনপথে যাইতে মহাশুখ পাইলা সুখে চলিয়া সে প্রভু বলভদ্র সঙ্গে পূর্ববদ মৃগাগী সঙ্গে কইলা নানা রঙ্গে আঠারো নালাতে আসি ভট্টাচার্য ব্রাহ্মণে পাঠাইয়া বলাইল নিজ ভক্তগণে শুনিয়া সকল ভক্ত পুনর পিজিলা দেহে প্রাণ আইল জয়ীছে ইন্দ্রিয় উঠিলা জিলা অর্থাৎ জীবন পেল দেহ আনন্দে ভক্ত ধাইয়া আইলা সবে নরেন্দ্রে প্রভুরে নরেন্দ্র সরবরে পুরী ভারতীর প্রভু বন্দিলাচরণ পরমানন্দ পুরী ব্রহ্মানন্দ ভারতী দোহে মহাপ্রভুরে কইল প্রেম আলিঙ্গন দামোদর স্বরূপ সরব পণ্ডিত গদাধর জগদানন্দ কাশীশ্বর গোবিন্দর কাশীনন্দ প্রদ্যুন্ন পণ্ডিত দামোদর হরিদাস ঠাকুর আর পণ্ডিত শঙ্কর আর সব ভক্ত প্রভুর চরণে পড়িলা সবে আলিঙ্গিনা প্রভু প্রেমাবিষ্ট হইলা আনন্দ সমুদ্রে ভাস সব ভক্তগণে সভা লইয়া চলে প্রভু জগন্নাথ দর্শনে জগন্নাথ দেখি প্রভু প্রেমাবিষ্ট হইলা ভক্ত বহুক্ষণ নৃত্য গীত কইলা জগন্নাথ সেবকানি মালা প্রসাদ দিলা তুলসী চরণ বন্দিলা মহাপ্রভু আইলা গ্রামী কোলাহল হইল সার্বভৌম রামানন্দ বাণীনাথ মিলিয়া সকল সভা সঙ্গী লইয়া প্রভু মিশ্রবাস সার্বভৌম পণ্ডিত গোসাই নিমন্ত্রণ কইল প্রভু কহে মহাপ্রসাদ আনো এই স্থানে সভা সঙ্গে আমি ইহা করিব করিবনে তবে দোহে জগন্নাথের প্রসাদও আনিল সভা সঙ্গে মহাপ্রভু ভজন করিল এই তো কহিল প্রভু দেখি বৃন্দাবন পুনরূপী কইল জৈছে নীলাদ্রি গমন ইহা যেই শ্রদ্ধা করি কর শ্রবণ অচিরাতে পায় সেই চৈতন্য চরণ মধ্যলীলা কহিল দিগ দর্শন ছয় বৎসর কইরে জয়ীছে গমনা গমন শেষ অষ্টাদশ বর্ষ নীলাচলে বাস ভক্ত সঙ্গে করে কীর্তন বিলাস মহা মধ্যলীলার ক্রম এবে করি অনুবাদ অনুবাদ কইরে হয় লীলার ও আস্বাদ প্রথম পরিচ্ছেদে ও লীলার অনুসূত্র কথন তহি মধ্যে কোনোভাগের বিস্তার ও বর্ণন দ্বিতীয় পরিচ্ছদে প্রভুর প্রলাপ বর্ণন ওই মধ্যে নানাভাবের দিগ দর্শন তৃতীয় পরিচ্ছদে প্রভুর করিল সন্ন্যাস আচার্যের ঘরে জয়ীছে করিলা বিলাস চতুর্থে মাধবপুরীর চরিত্র আস্বাদন গোপাল স্থাপন ক্ষীর চুরির বর্ণন পঞ্চমে সাক্ষী গোপাল চরিত্র বর্ণন নিত্যানন্দ কহে প্রভু করে আস্বাদন ষষ্ঠে সার্বভৌমে প্রভু করিলা উদ্ধার সপ্তমে তীর্থযাতা যাত্রা বাসুদেব নিস্তার অষ্টমে রামানন্দ সংবাদ বিস্তার আপনে শুনিল সব সিদ্ধান্ত রেসার নবমে পড়িল কহিল দক্ষিণ তীর্থ গমন দশমে কহিল সব বৈষ্ণব মিলন একাদশে শ্রীমন্দিরে বেড়া সংকীর্তন দ্বাদশে গন্ডিচা মন্দির মার্জন স্খালন ত্রয়োদশে রথ আগে প্রভুর নর্দন চতুর্দশে ওরা পঞ্চমী যাত্রা দর্শন তার মধ্যে ব্রজদেবীর ভাবের সর্ব কহিল প্রভু কহিলা আশ্বাদন পঞ্চদেশে ভক্তের গুণ শ্রীমুখে কহিল সার্বভৌম ঘরে ভিক্ষা অমঘে তারিল ষোড়শে বৃন্দাবন যাত্রা গৌর দেশ পথে পুনঃ নীলা চলে আইলা নাটশাল হইতে সপ্তদেশে বনপথে মথুরা গমন অষ্টাদশে বৃন্দাবন বিহার বর্ণন পুনবংশে মথুরা হইতে প্রয়াগে গমন তার মধ্যে শিরূপের শক্তি সঞ্চারণ বিংশ পরিচ্ছেদে সনাতনের মিলন তার মধ্যে ভগবানের স্বরূপ বর্ণন একবংশে স্বর স্নেহর্য মাধুর্য বর্ণন দাবিংশে বিবিধ দ্বিবিধ সাধন ভক্তি বিবরণ ত্রয়বিংশে প্রেমভক্তি ভক্তি কথন চতুর্িংশে আত্মারাম শ্লোকার্থ বর্ণন পঞ্চবিংশে কাশিবাসী বৈষ্ণবকরণ কাশি হইতে পুনরীলা চলে আগমন পঞ্চবিংশতি বৃচ্ছদের এই অনুবাদ তাহার শ্রবণে হয় গ্রন্থার্থ আস্বাদ সংক্ষেপে কহিল এই লীলা সার কোটি গ্রন্থে বর্ণনা যা যায় ইহার বিস্তার জীবন স্তারিতে প্রভু ভ্রমিলা দেশে দেশে আপন আশ্বাদ ভক্তি করিল প্রকাশে কৃষ্ণ ভক্ত তত্ত্ব প্রেমতত্ত্ব আর ভাবতত্ত্ব রসতত্ত্ব লীলাতত্ত্ব সার শ্রীমদ রস করিলা প্রচার কৃষ্ণতুল্য ভাগবত জানাইল সংসার ভক্ত লাগে বিস্তারিল আপন বদনে কাহ ভক্ত মুখে আপনে শ্রীচৈতন্য সম আর কৃপাল বদান্ন ভক্তবৎসল না দেখে ত্রিজগতে অন্য শ্রদ্ধা করি এই লীলা শুনো ভক্তগণ এহার শ্রবণে পাবে চৈতন্য চরণ ইহারও প্রসাদে পাবে তত্ত্ব সার সর্বশাস্ত্র সিদ্ধান্তের ইহা পাবে পার সে চৈতন্য লীলা হয় সরবর অক্ষয় মনোহংস চরা হাতে ভক্ত গণ শুনমোর দৈন বচন তোমা সভার চরণ ধুলি অঙ্গে ভী কিযুমুই করণী বেদন কৃষ্ণ ভক্ত সিদ্ধান্তগণ তাতে প্রফুল্ল পদ্মবন তার বধূ কর আশ্বাদন প্রেমরস কুমুদবনে প্রফুল্লিত দিনে তাতে চড়াও মনভৃঙ্গগণ নানাভাবের ভক্তজন হংসচক্র বাকগণ তাতে যাতে সবে করেন বিহার কৃষ্ণকেলি মৃসুমিগাল যাহা পাই সর্বকাল ভক্ত হংস পরবে আহার সেই সরোবরে গিয়া সংহসচক্র বাক হইয়া তাহা পরহ বিলাস খণ্ডিবে সকল দুঃখ পাইরিবে পরম সুখ অনায়াসে হবে উল্লাস সেই অমৃত অনুক্ষণ সাধু মহন্ত বিশ্ব বিশ্বদ্যানে করিবে বরসন তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর তার এসেছে জিয়ে জগজন চৈতন্য অমৃতপুর কৃষ্ণ লীলা শুকরপুর দহে মিলি হয় যে মাধ্য প্রসাদে তাহা সেই আশ্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য সেই যদি অনুপানে তু ভক্তির দুর্বলব দুর্বল জীবন যার এক বিন্দু পানে উল্লসিত তনু মনে আসে গায়ে কর এ নর্দন ইয়মৃত কর পান যাহা সম নাহিয়ান চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস না পড়ো কুতর্ক কতে অমুদ্ধ কর্পশাবর্তে যাতে পড়িল হয় সর্বনাশ শ্রীচৈতন নিত্যানন্দ্বই তাদি ভগব্রন্দ আর যত শ্রোতা ভক্তগণ তোমার সভার শ্রীচরণ শিরে করি বিভূষণ যা হইতে অভিষ্ট পূরণ শিরূপ সনাতন রঘুনাথ জীবচরণ শিরধরি যার করবাস কৃষ্ণলীলামৃতান্বিত চৈতন্য চরিতামৃত কহে কিছু দীন কৃষ্ণ দাস শ্রীমন ম মদন গোপাল গোপাল গোবিন্দ চৈতন্য অর্পিত মনস্তে চৈতন্য চরিতামৃতাম এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীমন মদন গোপালের এবং শ্রী গোবিন্দ দেবীর সন্তোষ বিধানের জন্য হোক এবং চৈতন্য দেবীর অর্পিত হোক তদিতাম তীরহস্যঙ্গোল মৃত্যং যত হলসমুদৌল তৈরি মহক সাধিত সমৃদ এই কৌলীলামৃত স্বরক্ষি চৈতন্য চিতাম গন্থ অতি গোপনীয়হস্যময় এই অমৃতকে ফলরূপ সুকরগণ মরিণ বিশ্বাসক্ত ভগবত বহির্মুখী ব্যক্তিগণ আদর করে না অতএব এই অমৃত তারা কখনো লাভ করতে পারে না তাতে তোমার ক্ষতি কি আমার ক্ষতি কী যেহেতু এই লীলা অমৃত সহৃদয় সাধুচিত্ত দ্বারা আচ্ছাদিত হয় সর্বতভাবে তাদের আনন্দ বর্ধন করে কুতর্ক করতে ভজন বিরোধী কুতর্ক যেমন অনেকে বলতে পারেন যে উভয় লীলা ভজনের প্রয়োজন নেই কেবল চৈতন্য লীলা বা কেবল কৃষ্ণলীলা সেবন করলেই সাধ্য বস্তু লাভ করা যায় কিন্তু তা নয় শ্রীমন মহাপ্রভুর চরণ স্মরণ করে উভয় লীলার সেবাই করতে হবে অমধ্য কর্পে অবিত্র নিষ্ঠুর নির্দয় ঘূর্ণিপা ইতি শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য খণ্ডে কাশিবাসী বৈষ্ণবগণ পূর্ণ নীলাচলগমনং নাম পঞ্চবিংশতি পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হল মধ্যলীলা পঞ্চবিংশ পরিচ্ছেদ এবং তৎসঙ্গী শেষ হল মধ্যলীলার সমস্ত পর্ব আগামী পর্ব থেকে শুনতে পাবেন শিব শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন অনেক অনেক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন ওঙ্